অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই তোমাদের বাড়িতে পড়ার টেবিলে আছো।
হচ্ছে ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক। প্লেনের বাংলা কি? ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক। ল্যান্ডের বাংলা কি? রুফের এরিয়া নেটওয়ার্ক। আর মেনের বাংলা কি হবে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়েলের বাংলা কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো গঠন বিস্তৃতি ও ব্যবহারের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে চারটি ভাগে ভাগ করা যায়। আবারও বলছি, ম্যান, প্যান, ল্যান, ম্যান, ওয়েল। এবার তোমরা দেখো একটি নির্দিষ্ট ঘরের মধ্যে, একটি ঘর দেখানো হচ্ছে, ঘরের মধ্যে অনেকগুলো কম্পিউটার বসানো হয়েছে, তার মাঝখানে একটি সুইচ দেওয়া হয়েছে। তাহলে এক কথায় বলতে হয় ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক বলতে কি বুঝো? ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক হলো একটি নির্দিষ্ট কক্ষে, এইরকম একটি নির্দিষ্ট কক্ষে এক বা একাধিক, এখানে একটি বা তার অনেকগুলো কম্পিউটার সমূহের মধ্যে আমি কি করেছি, সংযোগ স্থাপন করে দেখিয়েছি, তাহলে তাদেরকে কি বলা হবে? ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক। আবার বলছি, একটি ঘরের মধ্যে নির্দিষ্ট একটি কক্ষের মধ্যে একের অধিক কম্পিউটার সংযুক্ত করে একটি সুইচের মাধ্যমে যদি সংযোগ স্থাপন করা হয় এবং তার মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তাহলে তাকে কি বলা হয়? ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক। আশা করি তোমরা আমার পাঠটি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে যা বলা হয়েছে তা তোমাদের নিজেদের খাতায় একটু লিখে নাও। এরপরে আরেকটু খেয়াল করো, আমরা প্রথমে যেটা বলেছিলাম সেটাও বলেছিলাম প্যান, এখন হবে ল্যান, অর্থাৎ লোকের এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ কি? লোকের এরিয়া নেটওয়ার্ক। লোকের এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? লোকের এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহের মধ্যে সংযোগ স্থাপন করা হলে তাকে লোকের এরিয়া নেটওয়ার্ক বলে। ইহা সাধারণত একটি কক্ষ, একটি বিল্ডিং কিংবা কাছাকাছি একাধিক বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। তোমরা একটু ছবি দিকে খেয়াল করো, আমরা যখন বলেছিলাম প্যান অর্থাৎ ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক, তখন আমরা দেখেছিলাম একটি নির্দিষ্ট ঘরের মধ্যে, একটি নির্দিষ্ট ঘরের মধ্যে একাধিক কম্পিউটার ছিল, এখন মাঝখানে একটি সুইচ অবস্থান করছিল। এই একাধিক কম্পিউটারগুলো যখন নিজেদের মধ্যে পরস্পর তথ্য আদান প্রদান করে তখন সেটা ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক হয়। আরেকটু খেয়াল করলে দেখবে পাশাপাশি আরেকটি বিল্ডিংয়ের ভিতর আমরা আরও কিছু কম্পিউটার সংযোগ স্থাপন করেছি। তাহলে এক কথায় বলা যায় কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহের মধ্যে সংযোগ স্থাপন করা হলে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ইহা সাধারণত একটি কক্ষ, একটি বিল্ডিং কিংবা কাছাকাছি একাধিক বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নাও। আমরা গঠন ও বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে চারটি ভাগে ভাগ করেছিলাম, চারটি দুটি অংশ আমি তোমাদের সাথে উপস্থাপন করেছি। তৃতীয় অংশটি হচ্ছে আমাদের ম্যান। ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমরা সবাই জানো মেট্রোপলিটন বলতে আমরা কি বুঝে থাকি? মেট্রোপলিটন হলো শহরের কথা বলা হয়েছে। তাহলে কোনো বড় শহরকে বোঝানোর জন্য মেট্রোপলিটন শব্দটি ব্যবহার করা হয়। তাই আমরা বলতে পারি কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তর নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। তোমরা ছবি থেকে খেয়াল করে দেখবে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যেও এক স্থানে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত অনুসারে চট্টগ্রামে তিনটি টাওয়ার মিনিমাম থাকে। ওই টাওয়ারের মধ্যে যে সংযোগ স্থাপন করা হয় সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক মেট্রোপলিটন নেটওয়ার্ক হিসেবে ধরা হয়। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী পাঠে কম্পিউটারের বিস্তৃতির উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্কে যে চারটি ভাগে ভাগ করেছিলাম তার কিছু অংশ অবশিষ্ট রয়ে গেছে, আমরা আগামী